স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশীষ রঞ্জন সরকার। হজ শেষে দেশে ফেরা শুরু করেছেন হাজিরা। জেদ্দা থেকে 416 জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ ঢাকায় ফেরে হাজিদের প্রথম ফ্লাইট। এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি ছিল হাজিদের কণ্ঠে। করোনার কারণে দুই বছর পর আবারও হজের সুযোগ পান বাংলাদেশিরা। পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার রাত 10:24 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাজিদের বহনকারী প্রথম ফিরতি ফ্লাইট। জেদ্দা থেকে 416 জন হাজি ফেরেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটে। বিমান কর্মকর্তারা জানান, হাজিদের জন্য পবিত্র জমজম কূপের পানি আগেই ঢাকার বিমানবন্দরে আনা হয়। বিমান, সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে এই পানি বহন করা হয়। বিমানবন্দরেই হাজিদের মধ্যে বিতরণ করা হয় জমজমের পানি। টুকটাক হইতে পারে, কিন্তু ওই রকম আমাদের কোনো সমস্যা হয়নি। আমাদের সুষ্ঠুভাবে হয়েছে, সব ব্যবস্থা হয়েছে এবং আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন করছে। সমস্যা মুক্তি, পাপ মুক্তি এবং অভাব মুক্তির জন্য সবার কাছে দোয়া করেছি। হজের আরাফা, মুজদালিফা এবং বিশেষ করে কঙ্কর নিক্ষেপ, এই ঝুঁকিপূর্ণ জায়গাগুলো খুবই ভালো হয়েছে। যেহেতু লোক সংখ্যা এমনি কম ছিল, সেই হিসাবে এমনি ভালো ছিল। 165টি ফ্লাইটে হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলের 60,146 জন সৌদি যান। এবারের অভিজ্ঞতায় আগামীতেও হাজিদের সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকার করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এই যেভাবে আমরা করছি, এই ব্যবস্থাপনা আমরা অব্যাহত রাখবো এবং আগামী দিন শুধু হাজিরা না, আমাদের সকল যাত্রীরা যেন একইভাবে ব্যবস্থাপনা পেতে পারে সেদিকে আমাদের দৃষ্টি আছে। বিমান ছাড়াও সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাসের ফ্লাইটে আগামী 4 আগস্ট পর্যন্ত হাজিরা দেশে ফিরবেন। এবছর হজে গিয়ে মারা গেছেন 16 জন, এদের মধ্যে 11 জন পুরুষ, 5 জন নারী। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণ করা হলো সৌদি আরবের মক্কায়। বুধবার রাতে কাবা শরীফের কাছে একটি হোটেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং দোয়া মাহফিল। মুফতি ইয়াকুবের সঞ্চালনা এবং মাওলানা নুরুজ্জামানের সভাপতিত্বে হয় এই আয়োজন। দোয়া মাহফিলে বক্তব্য দেন নুরুল ইসলাম ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ও দৈনিক যুগান্তরের সহ সম্পাদক মাওলানা তোফায়েল গাজালী সহ অন্যরা। বক্তারা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মময় জীবনের কথা স্মরণ করেন, বলেন তিনি আমৃত্যু কাজ করে গেছেন মানুষের কল্যাণে, গড়েছেন লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ, জীবিকার ব্যবস্থা করে দেয়া উত্তম ইবাদত উল্লেখ করে তারা বলেন, নুরুল ইসলাম জীবনের শেষ দিন পর্যন্ত গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। আলোচনা সভা শেষে নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা, তার পরিবারের সদস্যদের সুস্থতা এবং যমুনা গ্রুপের উন্নতি সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সাহেব আমৃত্যু বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে গিয়েছেন। আজকে তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পবিত্র মক্কা নগরীতে হাজিদেরকে নিয়ে আমরা তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছি। আল্লাহ তাআলা তার ওই তার স্ত্রী সহ যারা আছে, তার স্ত্রী সহ তার ছেলেমেয়েরা সকলেই যেন এইভাবে এই সিলসিলা জারি রেখে দেশ ও মানবতার সেবা আরো করতে পারেন। নুরুল ইসলাম বাবুল সাহেব যে কাজ করেছেন সারা বাংলাদেশ, অনেক মানুষের কর্মসংস্থান করেছেন এবং বিভিন্ন জায়গার মধ্যে উনি যে দান খায়রাত করেছেন, আল্লাহ তাআলা তার দানগুলোকে কবুল করুক। মালয়েশিয়ায় কাজ করতে প্রস্তুত 2,000-এর বেশি বাংলাদেশি কর্মী। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই মালয়েশিয়া যাওয়া শুরু করবে বাংলাদেশি শ্রমিক। বাংলাদেশ থেকে নির্বাচিত 25টি শ্রম সংস্থার মধ্যে 15টি যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে তাদের নির্বাচিত করেছেন, এই তথ্য জানিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কর্মী নিয়োগে প্রযুক্তিগত সমস্যা সমাধান করা হয়েছে। আরও জানায়, আগ্রহী নিয়োগকর্তা যারা শুল্ক পরিশোধ করেছে তারা বাংলাদেশি কর্মী নিয়োগ করতে চাইলে বাংলাদেশ হাইকমিশনে আবেদন পাঠাতে পারেন, তবে এক্ষেত্রে কর্মীদের মান, সুরক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা করা হবে। মালয়েশিয়ায় রিক্যালিব্রেশন কর্মসূচির আওতায় নিবন্ধিত হয়েছেন 7 লাখের বেশি অভিবাসী। 2020 সালের নভেম্বর মাসে শুরু হয় এই কর্মসূচি। এর আওতায় অবৈধ বিদেশিদের বৈধতা ও নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে নিজ দেশে ফিরে যেতে নিবন্ধন করেছেন 2,93,907 জন। অন্যদিকে 4,18,528 জন অভিবাসী বৈধ হওয়ার জন্য নিবন্ধন করেছেন। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ভারতে দীর্ঘদিন চিকিৎসার পর স্মৃতিশক্তি ফিরে পেয়েছেন জবলু মিয়া। এবার ফিরতে চান দেশে। সিলেটের এই যুবক 7 মাসেরও বেশি সময় ধরে অবস্থান করছেন ভারতে। বৈধ কাগজপত্র না থাকায় তার দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
জবলু মিয়াকে নিজ বাড়িতে পৌঁছে দিতে কাজ করছে ভারতের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের প্রতিবেদনে বিস্তারিত। কলকাতার ফুটপাতে শুয়ে কাটছিল জবলু মিয়ার দিন। অনাহারে অযত্নে হয়ে পড়েন অসুস্থ, হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য আর বাকশক্তি। ভবঘুরে জবলু মিয়া নজরে পড়ে পশ্চিমবঙ্গের সেন্টার ফর আরবান হোমলেসের স্বেচ্ছাসেবী সংগঠনটির তত্ত্বাবধানে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে ওঠেন 27 বছর বয়সী যুবক। আমাদের কাজ হচ্ছে হোমলেস নিয়ে, তো এই হোমলেস মানুষকে খোঁজার জন্য আমরা এই এলাকার চারিদিকে আমরা ঘুরে বেড়াই। তো তখন আমরা তিনজনে মিলে ঘুরতে ঘুরতে সিআইটি মোড় এলাকায় গিয়ে পৌঁছাই। তো সেখানে আমরা ওকে যত্রতত্র বসে থাকতে দেখতে পাই। স্মৃতিশক্তি ফিরে পেয়ে জবলু মিয়া জানান তার বাড়ি বাংলাদেশের সিলেটে। বাড়ি ফেরার আকুতি তার। পরে খোঁজ নিয়ে জানা যায় সিলেটের সুলতানপুরে চাঁদ আলী ও মনোয়ারা বেগমের ছেলে জবলু মিয়া 7 মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ। আমরা তার সাথে কথা বলার পর তার ভাষার টানে বুঝতে পারি বাংলাদেশের সিলেটি অঞ্চলের ভাষাতে কথা বলছে। তারপর সেই রকম আমরা বাংলাদেশের যে ARSB অ্যামেচার রেডিও সোসাইটি অফ বাংলাদেশ তার সেক্রেটারি অনুপ ভৌমিকের সাথে কথা বলি, দ্রুততার সাথে তার পরিবারকে খুঁজে বার করে বাংলাদেশের হ্যামরা। বাংলাদেশ থেকে ভারত গেলেও জবলু মিয়ার কাছে নেই বৈধ কোনো কাগজপত্র। কিভাবে ভারত গেলেন সে বিষয়েও বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি তিনি। বৈধ কাগজ না থাকায় জবলু মিয়াকে দেশে পাঠাতে বেগ পেতে হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ দূতাবাস ও উপদূতাবাসের সাথে যোগাযোগ করেছে সেন্টার ফর আরবান হোমলেস। বাংলাদেশে দেশ থেকে দেশে ফেরানো এই কেস আমাদেরই প্রথম। আমাদের এই কাজে এখনও কোনো সেরকম অভিজ্ঞতা আমরা অর্জন করতে পারিনি। আমরা যেটা জানতে পেরেছি যে হোয়াইট পাসপোর্ট একটা করানো হয় এই ধরনের কেসে, তো সেরকমভাবে দেখা যাক কী হয়। আমরা হাই কমিশনে চিঠি করব, তারপরে যেরকম প্রশাসনিক স্তর থেকে আমরা সাহায্য পাবো সেরকমভাবে আমরা তাড়াতাড়ি করতে পারবো। ছেলেকে খুঁজে দেয় সেন্টার ফর আরবান হোমলেসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জবলু মিয়ার বাবা মা। এখন সন্তানকে ফিরে পেতে দিন গুনছেন তারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কুয়েতে নৈশভোজের আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট ক্লাব ওসমানী স্পোর্টিং ক্লাব। কুয়েত সিটির মুভ অ্যান্ড পিক রিসোর্টে এই নৈশভোজের আয়োজন করা হয়। ইউনাইটেড প্রিমিয়ার লিগ কাপ সহ একাধিক জয়কে স্মরণীয় করে রাখতে এই আয়োজন করে ক্লাবটি। উপস্থিত ছিলেন কুয়েতে বসবাসরত 300+ বাংলাদেশিরা, আরও উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা। এতে সভাপতিত্ব করেন জুবায়ের। ক্লাবের বিভিন্ন অর্জনে যাদের অবদান রয়েছে তাদের নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইজাজুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বন্ধু রাষ্ট্রগুলোর সাথে তথ্য বিনিময় আরও বাড়ানোর উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। ঢাকার তুর্কি দূতাবাস আয়োজিত গণতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক আলোচনায় তারা বলেন, জঙ্গিবাদ দমন কোনোভাবেই কেবল আইন শৃঙ্খলা বাহিনীর কাজ নয়, এ কাজে সব শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। হোলে আর্টিজান হামলার পর বাংলাদেশ সরকার সেই কৌশলেই কাজ করছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা মাহফুজা লিজা। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। বলেন, বাংলাদেশে জঙ্গি হামলার সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসছে। তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান ছাড়াও এই সময় আলোচনায় অংশ নেন সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, অধ্যাপক শাহাব এনাম খান সহ বিশিষ্টজনরা। বিদেশি রাষ্ট্রদূত বা সংস্থার বাংলাদেশের নির্বাচনে খবরদারির সুযোগ নেই, তাই বিদেশিদের কাছে অভিযোগ করে বিএনপি আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করতে পারবে না বলে মন্তব্য করেছেন সরকারের দুই জ্যেষ্ঠ মন্ত্রী। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, উন্নয়ন সহযোগীরা পরামর্শ দিতে পারে, নির্দেশনা নয়। আর এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বিএনপি মহাসচিবের সাথে বৈঠকের পরদিন সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলি বিভিন্ন ইস্যুতে বৈঠক করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সাথে। উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তাসহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করেন তারা। এখন তো দেশে এরকম অবস্থা নাই, আমাদের দেশ তো এখন ইউরোপের অনেক দেশের মতো নেই, আমাদের দেশের নিরাপত্তা অনেকটা উন্নত হয়েছে। তো সেই হিসাবে তো সেই সমস্ত বিষয়ে তারা আগ্রহ এবং সন্তুষ্টি প্রকাশ করেছে। অবশ্য হুইটলির সাথে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি এলজিআরডি মন্ত্রী। তবে তাজুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ বিষয়ে নিজেরা আলোচনা না করে রাষ্ট্রদূতদের কাছে বিএনপির দৌড়ানো ঠিক হচ্ছে না। কোনো অবজারভেশন থাকে তারা বলতে পারে, কিন্তু আমাদেরকে সরাসরি প্রশ্ন করা অথবা আমাদের ব্যাপারে নাক গলানো, এটা তো আমাদের দেশের মর্যাদা নয়। পৃথিবীর যেখানে যেখানে যারা নাক গলায় সে কোনো দেশে শান্তি নেই। হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ ইরাক,
সিরিয়া অভ্যন্তরীণ ব্যাপারে নিজের মধ্যে আলোচনা না করে বাইরে গিয়ে কেউ আলোচনা করলে এটা দেশকে ছোট করা। একই বিষয় নিয়ে প্রশ্ন ওঠে কৃষিমন্ত্রীর ব্রিফিংয়েও। ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে, ভালো নির্বাচন আয়োজনে ইসিকে সহায়তা করবে সরকার। এক্ষেত্রে বিদেশি রাষ্ট্রদূত বা সংস্থা শুধু পরামর্শ দিতে পারে। বিদেশিদের সাথে বিএনপি আলাপ আলোচনা করে মনে যদি করে যে একটা আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করবে, সেটা কোনোদিনই পারবে না। জনগণ যাদেরকে ভোট দিয়ে করবে, যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডার যত ক্ষমতাশালী দেশেরই হোক, সে নির্বাচনে তেমন কোনো ভূমিকা রাখতে পারবে না। কৃষিমন্ত্রী বলেন, পরবর্তী নির্বাচন কিভাবে হবে এর নির্ধারক দেশের জনগণ, কোনো বিদেশি শক্তি না। যদি বিদেশিদের কোনো মতামত থাকে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার বহুল আলোচিত মধ্যপ্রাচ্য সফরে স্পষ্ট জানিয়ে দেন, সন্ত্রাসের তালিকা থেকে বাদ দেওয়া হবে না ইরানের রেভলিউশনারি গার্ড IRGC-কে। ইসরায়েল সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকের উপর গুরুত্ব দেওয়ার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিন ইস্যুতে আবারও দায় সারলেন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলে। মধ্যপ্রাচ্য সফরে জো বাইডেন এয়ারফোর্স ওয়ান বিমানে চেপে বুধবার প্রথম গন্তব্য ইসরায়েলে পৌঁছান। এর আগেও 9 বার পা রেখেছেন ইহুদি রাষ্ট্রটিতে, তবে প্রেসিডেন্ট হিসেবে এবারই প্রথম। সফরের প্রথম 2 দিনই বরাদ্দ জেরুজালেমের জন্য। বুধবার পৌঁছার পরপরই ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরিদর্শন করেন মার্কিন প্রেসিডেন্ট। শ্রদ্ধা জানান দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ইহুদিদের স্মরণে তৈরি স্মৃতিস্তম্ভে। ইসরায়েলের চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য সফরের উদ্দেশ্য নিয়ে কথা বলেন জো বাইডেন। জানান ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিক করার উপর দেবেন সর্বাধিক গুরুত্ব। ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিক হতে নিশ্চয়ই লম্বা সময় লাগবে, তবে কিছু ক্ষেত্রে দুপক্ষের একে অপরের উপস্থিতি মেনে নেয়া, একসাথে কাজ করা, এগুলো গুরুত্বপূর্ণ বলে মনে করি। উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রভাব কমানোর উপরও গুরুত্ব দেন মার্কিন প্রেসিডেন্ট। জানিয়ে দেন তেহরানের দাবি মেনে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া হবে না IRGC-কে। পরমাণু কর্মসূচি বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন। আগের প্রেসিডেন্টের বড় ভুল ছিল পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়া। ইরানের পরমাণু কর্মসূচি অনেক দূরে গিয়ে গেছে, তবে তেহরানের হাতে যেন পরমাণু অস্ত্র না ওঠে সেজন্য সব পদক্ষেপ নেওয়া হবে। শুক্রবার দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট। তবে বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের এজেন্ডায় নেই ইসরায়েল ফিলিস্তিন সংকট, তাই শান্তি প্রক্রিয়া নিয়ে হবে না কোনো আলোচনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোনো রকমে বললেন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা। শুক্রবার ইসরায়েল থেকে সৌদি আরবের জেদ্দায় যাবেন মার্কিন প্রেসিডেন্ট, সেখানে উপসাগরীয় মিত্রদের সাথে সম্মেলনে যোগ দেবেন তিনি। যমুনা নিউজ। এখন থেকে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বিভিন্ন দূতাবাসের ভিসা প্রসেসিং ফি দিতে পারবেন এজেন্টরা। এর ফলে আবেদনকারীর কাছ থেকে ফি বাবদ নেওয়া অর্থ সংশ্লিষ্ট দূতাবাস বা তাদের দেশে পাঠাতে ব্যাংকের পাশাপাশি কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে। বুধবার এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়, বৈদেশিক মুদ্রা লেনদেন নীতিমালা মেনে দূতাবাসের অনুমোদিত ভিসা প্রসেসিং এজেন্টের নামে আন্তর্জাতিক কার্ড ইস্যু করতে পারবে ব্যাংক। ভিসার আবেদনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা স্বার্থে আবেদনকারীর কাছ থেকে অর্থ নিয়ে থাকে দূতাবাসের এজেন্ট, সেই অর্থ প্রয়োজনীয় কাগজপত্রসহ দূতাবাসের ব্যাংক হিসেবে পাঠিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সব ক্ষেত্রেই ব্যাংকিং নিয়ম মেনে চলতে হবে, অর্থ পরিশোধের বেলায় প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংকের কাছে জমা দিতে হবে। ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চালাতে এবার সাপের আকৃতিতে রোবট তৈরি করেছেন জাপানের একদল গবেষক। সাপের মতো এঁকে বেঁকে চলা এই রোবট ধ্বংসস্তূপের মধ্যেই পথ করে চলতে সক্ষম। ক্যামেরা এবং সেন্সর সংযুক্ত এই রোবটের মাধ্যমে খুব সহজেই শনাক্ত করা সম্ভব প্রাণের অস্তিত্ব। পরীক্ষামূলকভাবে সফলতা পেলে খুব শিগগিরই বাজারে আসবে এই স্নেক রোবট। সাপের মতোই এঁকে বেঁকে চলছে রোবট, লক্ষ্য যে কোনো ধ্বংসস্তূপের মধ্যে প্রবেশ করে উদ্ধার কাজে সহযোগিতা করা। জাপানের ইউনিভার্সিটি অব ইলেকট্রো কমিউনিকেশনসের একদল গবেষকের দীর্ঘ প্রচেষ্টার ফসল এই স্নেক রোবট।
প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনায় মাঝে মাঝে এমন পরিস্থিতি হয় যেখানে উদ্ধার কাজ কিংবা সাহায্য পাঠানো খুবই কঠিন হয়ে পড়ে। সেসব স্থানে এই রোবট খুবই কার্যকর। এটা খুব সহজেই দেয়াল বেয়ে উপরে উঠতে পারে, ধ্বংসস্তূপের ফাঁক ফোকরের মতো দিয়ে সহজেই ঢুকে যেতে পারে। 5.5 ফুট দৈর্ঘ্যের স্নেক রোবটের ওজন প্রায় 10 কেজি। পুরো রোবটে রয়েছে 17টি অংশ, ফলে খুব সহজেই এঁকে বেঁকে প্রবেশ করতে পারে সূক্ষ্ম স্থানের মধ্যে। প্রতিটি অংশে রয়েছে আলাদা আলাদা সেন্সর এবং ক্যামেরা। মোট 40টি ক্ষুদ্র মোটরের সাহায্যে চলে স্নেক রোবট। এই রোবটে এমন ভাবে ক্যামেরা সংযুক্ত আছে যা ভিডিও পাঠাবে সার্ভারে, ফলে খুব সহজেই বোঝা যাবে ধ্বংসস্তূপের মধ্যে কেউ আটকে আছেন কিনা। মানুষ কিংবা প্রাণী শুধু নয়, পাহাড়ের খাজ কিংবা গর্তের ভেতরেও খুব সহজেই অনুসন্ধান চালানো যাবে এই রোবট দিয়ে। এই রোবটকে আরো আধুনিক এবং কার্যকর করার পরিকল্পনা গবেষকদের। শুধু ছবি কিংবা তথ্য পাঠানোই নয়, কিভাবে ধ্বংসস্তূপ সরানো যায় এই স্নেক রোবট দিয়ে সে চেষ্টাও চলছে। উদ্যোক্তারা বলছেন খুব শিগগিরই পরীক্ষামূলকভাবে বাজারে আসবে এই রোবট। মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।